নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে চারটে বিষয় নিয়ে কথা বলবো আমরা আপকামিং একটা সিনেমা বাবুর যেটা আঠাশ নম্বর সিনেমা তার একটা টিজার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে সিনেমাটার নাম হচ্ছে গুন্টুর কারাম সেটা টিজার নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা ছোট ছোট করে কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে দ্য কেরালা স্টোরিকে কেন্দ্র করে তোমরা সকলেই জানবে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসার পরেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দ্য কেরালা স্টোরিকে চলতে দেওয়া হয়নি জোর জুলুম নামিয়ে দেওয়া হয়েছে ফাইনালি যারা এখনো কেরালা স্টোরি দেখতে পারি তাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার মাসখানেকের মধ্যেই কিন্তু দ্য কেরালা স্টোরি ওটিটিতে রিলিজ পেতে চলেছে এটা নিজে পরিচালক সুদীপ্ত সেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তো এটা খুবই সুখবর এই কেরালা স্টোরি যখন ওটিটিতে দেবে আমি আবারও একবার দেখব কারণ আমার কিন্তু ছবিটা ভালো লেগেছিল পরবর্তী যে আপডেটটা দেব সেটা হচ্ছে গাদারকে কেন্দ্র করে আমরা সকলেই জানি গাদর টু কিন্তু এগারোই অগস্ট থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে যেটার জন্য আমরা সকলে ওয়েট করছি এবং নাইন্থ জুন গাদার রিরিলিজ পাচ্ছে এই খবরটা আমার হাজব্যান্ডই কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছে নতুন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে নাইনথ জুন চারটে সিটিতে একই সঙ্গে গাদারকে প্রিমিয়ার করা হবে এই আপডেটটা কিন্তু উঠে এসছে চারটে সিটি কী কী মুম্বাইতে হবে ইন্দোরে হবে জয়পুরে হবে আর লখনৌতে হবে এই চারটে সিটিতে কিন্তু একই সঙ্গে প্রিমিয়ার চালানো হবে গাদার আর তাছাড়াও বাকি জায়গাগুলোতে নাইন্থ জুন রিলিজ পাচ্ছে তো আমি তো অবশ্যই আরেকবার গাদার দেখতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে আমি আরেকবার রিকল করে নেব। তারপরে এগারোই আগস্ট আসছে গাদার টু এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রীতাবড়ি চক্রবর্তীকে কেন্দ্র করে ফাটাফাটি তো দুর্দান্ত চলছে হলে আমরা সকলেই জানি এবং ফাটাফাটি দিয়ে রীতাবরী চক্রবর্তীর একটা শুরুবাদ বলতে পারি আমরা তারপরেই পরপর কিন্তু তিনি বেশ অনেকগুলো ছবিতে কাজ করছেন ইতিমধ্যেই তিনি বাবু সোনা বলে ছবিটার কাজ শুটিং নিয়ে ব্যস্ত আছেন তার মধ্যেই আরও একটা আপডেট উঠে এসেছে যে মৈনাক ভৌমিকের আপকামিং সিনেমা যেটার টাইটেল কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সেই সিনেমাতে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো রীতাবরী চক্রবর্তীকে এবং এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা হতে চলেছে মৈনাক ভৌমিক মানেই আমরা জানি আমরা তিনি আমাদের পারিবারিক ছবি বেশি উপহার দিয়ে থাকেন আর কি তো সাইকোলজিক্যাল ড্রামাটা কীরকম হবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড তো এই আপডেটটা উঠে এলো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস এস টোয়েন্টি এইট যেটা টিজার কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে সিনেমাটার নাম হচ্ছে গুন্টুর কারাম যেটা কিন্তু দু হাজার জানুয়ারি মাসে রিলিজ হবে থার্টিন জ্যান মানে থার্টিন জানুয়ারি তো এই টিজারটা আমি তোমাদেরকে প্রথমেই একটা ব্যাপার বলে দিই যে গুন্টুর কারাম নামটা শুনেই আমার খুব অদ্ভুত লাগছিল তো আমি জানতে চাইলাম আমার হাজব্যান্ডের কাছে যে এই বিষয়টা কি কোনো আইডিয়া আছে তো আমাকে ও বললো ও মানে অনেকবার হায়দ্রাবাদে কনসার্ট করতে গেছে তখন গুন্টুর কারাম মানে কিন্তু হট মশলা বা স্পাইসি মশলা আমরা যেটাকে বলি হায়দ্রাবাদের দিকে এই মশলাটাকে ওরা ভীষণ ইউজ করে এবং ওরা হায়দ্রাবাদবাসী বলো ওই জায়গাটাতে যেরকম খাওয়া দাওয়া করা হয় ওরা খুব ঝাল খেতে পছন্দ করে তো সেখান থেকে এই গুন্টুর কারাম নামটা হট মশলা এবং আরও একটা মশলা সাউথ ইন্ডিয়াতেই পাওয়া যায় যেটা আমিও মানে সাউথ ইন্ডিয়া একবারই গেছি গোয়া গেছি তখন আমি খেয়েছি মশলাটার নাম হচ্ছে পেরি পেরি যেটা ফ্রেঞ্চ ফ্রাইজের ওপর দিয়ে ছড়িয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে খুব স্পাইসি একটা মশলা ওটার মধ্যে ঝাল থাকে সামান্য টক থাকে তো ওদের ওখানে এমন কিছু মশলা কিন্তু ইউজ হয় যেগুলো খাবার স্বাদকে আরও অন্যরকম করে তোলে তো গুন্টুর কারাম আমি দেখলাম টিজারটা তো বেশ প্রমিসিং লেগেছে মহেশবাবুকে দেখতে খুব ভালো লাগছে আর সাউথ ইন্ডিয়ান ফিল্ম মানেই আমরা জানি স্লো মোশনের কাজ এবং বাবু যে সোয়াকটা আমরা জিপটা উল্টে বিড়িটা ধরানোর যে ব্যাপারটা দেখতে পেলাম তারপর একদম দেখতে পেলাম একটা থার স্ট্রেট উঠে গেল স্লো মোশনে সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এই সিনেমাটা আসতে এখনও অনেক দেরি আর সাউথ ইন্ডিয়ান ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হয় ওরা খুব যত্ন করে ছবি তৈরি করে এটা আমরা সকলেই জানি তো দেখা যাক কীরকম কি হয় এই ছবিটা এর থেকে বেশি আর আমি এখন কিছু বলছি না ধীরে ধীরে আসুক না এটা সবে একটা টিজার বলতে পারি আমরা এরপরেও অনেক কিছু আসবে এই ছবিটার তারপরে জানতে পারবো তবে টিজারের মধ্যে দেখতে পেয়েছি পেছন থেকে শুকনো লঙ্কা ওড়ার একটা দৃশ্য সেখান থেকে রিলেট করতে পারলাম মশলাকেন্দ্রিক কিছু ব্যাপার এই ছবির মধ্যে থাকবে নিশ্চয়ই থাকবে না নাহলে গুন্ডুর কারাম ছবিটার নাম হতো না হ্যাঁ তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এজনে